রাজ্যজুড়ি পোহরর উৎসব দীপাবলীর বাবে ব্যাপক তৎপরতা মাটির চাকি রং বিরঙি লাইট আর আতসবাজিরে ভরিছে রাজ্যের প্রায় সকল বাজার মা কালীর পূজার বাবেও ঠায়ে ঠায়ে ব্যাপক আয়োজন দীপাবলীর সামগ্রী আর কালী পূজার উপচারে ভরিছে মহানগরীর বাজার সমূহ আমি আপনাদের ইয়া পরিবেশ দেখাইছো রাজ্যের বিভিন্ন প্রান্ত কিভাবে মৃৎশিল্পীসকল ব্যস্ত হয়ে পড়ছে মাটির চাকির প্রস্তুতকরণ সেয়া আমি দেখাইছো ঠায়ে ঠায়ে মাটির চাকির ব্যবসায় যথেষ্ট ভাল যথেষ্ট গ্রাহক লাভ করছে বলে ইতিমধ্যে মাটি চাকি প্রস্তুত করা এই মৃৎশিল্পীসকলে মন্তব্যও করছে আর চীনা রং বিরঙি লাইটের পয়োভরের মাজতো মাটির চাকি ক্রয় করবলে রাইজে যে ধরনের ইচ্ছা প্রকাশ করছে সেয়া কিন্তু সচাক আশাব্যঞ্জক সেয়া সচাক আদরণীয় কারণ প্রদূষণের প্রতি লক্ষ্য রাখি এই মাটির চাকি জ্বলাই দীপাবলী উদযাপন করাটোয় মঙ্গল আর সেয়াই সকলে অনুরোধ জানাই আহিছে গতিকে রাইজেও এই ক্ষেত্র ইতিমধ্যে গোটেই বিষয়টি উপলব্ধি করে মাটির চাকি জ্বলাই দীপাবলী উদযাপন করবেন সাজু হওয়া পরিলক্ষিত হয়েছে আমি মঙ্গলদৈর আপনার কিছু প্রস্তুতির পরিবেশ দেখাম সাংবাদিক গগন সহরিয়ার জড়িয়ে সমাগত পোহরের উৎসব দীপাবলী আর দীপাবলীক ব্যস্ত হয়ে পড়ছে মৃৎশিল্পী সকল মই বর্তমান উপস্থিত আছো মঙ্গলদৈ কুমারপাড়া গাঁত আর এইদরে মৃৎশিল্পী সকলে ব্যস্ত হয়ে পড়ছে মাটির চাকি বনাত আর এইবার বতরে কিছু বিধি বিধালি দিছে তেওঁলোকৰ বাবে বতর প্রায় ডাওরিয়া হয়ে আছে আর ডাওরিয়া হয়ে থাকার ফলত তেওঁলোকে যিবোৰ বস্তু বনাইছে মাটির চাকি বনাইছে বা তার আনুষঙ্গিক যিবিলাক পূজাত লগা সামগ্রী বনাইছে সেইবোৰ শুকুয়াক লৈ বহু জটিলতা হৈছে আৰু আমি পোনে পোনে যাম এই মৃৎশিল্পীগৰাকীৰ কাষলৈ আৰু তেওঁৰ পৰা জানিব বিচাৰিম এইবাৰ দীপাৱলী উপলক্ষে তেওঁ কিমান মাটি চাকি বনাইছে বা কেনেকুৱা ধৰণৰ প্ৰস্তুতি তেওঁলোকে চলাই ৰাখিছে দাদা কওকচোন বাৰু এইবাৰ কেনেকুৱা প্ৰস্তুতি কিমান চাকি বনাইছে এইবাৰতো আমি চাৰিজন মিলি এক লাখ বনোৱাৰ কথা আছিল কিন্তু বতৰ ডাৱৰীয়াৰ কাৰণে বতৰে আমাক বহুত অসুবিধা দিছে কাৰণ আমাৰ মাটির চাকি যেতিয়া ৰ'দত শুকোৱাৰ পিছতহে পুৰিব পৰা যাব গতিকে বতৰটোৰ কাৰণে আমি মানে এইবাৰ অইন বছৰত থাকি মোটামুটি কমিছে বুলি ধৰিলেও মানে ভুল নহয় আৰু তথাপিতো কিমানমান বনাইছে বা বজাৰ ইতিমধ্যে বিক্ৰী কৰিছে নাই যিবোৰ বনাইছে ইতিমধ্যে আমাৰ চাৰিজন মিলি 50,000 বাহিৰত গুচি গ'ল আৰু এতিয়া বনাই আছোঁ আপোনালোকে দেখিছে কিন্তু আমাক একেবাৰে বতৰে বহুত অসুবিধা দিছে বতৰ ডাৱৰীয়াৰ কাৰণে শুকাব পৰা নাই বা বনাব পৰা নাই আমি আমি দেখিছোঁ যে প্ৰত্যেকবাৰেই এটা কথাই আপোনালোকক প্ৰশ্ন সোধোঁ যে আপোনালোকৰ চৰকাৰৰ ফালৰ পৰা এতিয়ালৈকে কিবা পাইছে নে নাই বা আপোনালোকে আগতে কৈছিলে যে নাই পোৱা বৰ্তমান হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰখনে আপোনালোকে মৃৎশিল্পীসকলক কিবা সাহাৰ্য বা কিবা এনেকুৱা ধৰণৰ সহায় আগবঢ়াইছেনে এতিয়া বৰ্তমান আমি পোৱা নাই নাপালেও কিন্তু আমাৰ পৰা ট্ৰেইনিং চেনিং কৰাই এইটো কি অফিচ বুলি কয় আমি নাজানো তাতে আমি ট্ৰেইনিং দিছোঁ ছয়দিনত আমি 4,000 টকা পাইছোঁ আৰু তাৰে আমাক 15,000 টকাৰ সামগ্ৰী দিম বুলি তেওঁলোকে আমাক কৈছে সেইমতে আমি কাগজ পত্ৰ দিছোঁ এতিয়া কেতিয়া দিয়ে নাজানো হয় ক'ব লাগিব যে এই শিল্পীসকল সদায় বঞ্চিত হৈ আহিছে কাৰণ চৰকাৰৰ ফালৰ পৰা এতিয়ালৈকেও তেওঁলোকৰ ওপৰত সুদৃষ্টি পৰা নাই আৰু এই ধৰণে পুৰণি মাটিৰ চাকত মাটিৰ চাকি বনোৱাত ব্যস্ত কাৰণ দেখিলেই এই দৃশ্য দেখিলেই গম পোৱা যায় তেওঁলোক কিমান উন্নত হৈছে এই গগন চহৰী আপোনাক এই মুহূৰ্তত ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ